প্রতিদিন মশার উৎপাত সহ্য করছেন না এমন মানুষ বুঝি খুঁজে পাওয়াই দুষ্কর। বিশেষ করে এই গরমে স্বাভাবিকভাবেই মশার উপদ্রব আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পায়। এর ফলে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস ও পিত জ্বরের মতো মশাবাহিত নানা রোগে মৃত্যুও ঘটছে অনেক মানুষের। আবার মশা তাড়াতে স্প্রে, কয়েল, অ্যারোসোল ব্যবহার করাটা স্বাস্থ্যের জন্য অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। গবেষণা বলছে, কয়েল জ্বালিয়ে রাখলে সেই ধোঁয়া সরাসরি মানবদেহে শোষিত হয়ে হাড়, ফুসফুস এবং শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য মশা তাড়াতে প্রাকৃতিক উপায় অবলম্বন করাটাই শ্রেয়। আজ জেনে নেওয়া যাক মশা তাড়ানোর প্রাকৃতিক কিছু উপায় সম্পর্কে। মশা তাড়াতে আপনি লেবু ও লবঙ্গের ওপর আস্থা রাখতে পারেন। একটি লেবু আধা আধি কেটে নিয়ে তার ভেতরের অংশে কয়েকটি লবঙ্গ গেঁথে রাখুন। এভাবে লেবু ও লবঙ্গগুলো একটি থালায় নিয়ে ঘরের এক কোণে রেখে দিন। দেখবেন নিমিষেই ঘর থেকে মশা দূর হয়ে গেছে। অনেকে আবার মশা তাড়াতে কর্পূর ব্যবহার করতেও পছন্দ করেন। মনে রাখবেন, মশা কোনোভাবেই কর্পূরের গন্ধ সহ্য করতে পারে না। বাজার থেকে কর্পূর কিনে এনে তা গুঁড়ো করে একটি ছোট পাত্রে রাখুন। এবার সে পাত্র পানি দিয়ে পূর্ণ করে ঘরের এক কোণে রেখে দিন। আপনি লক্ষ্য করবেন কর্পূর ব্যবহারে আপনার ঘর থেকে মশার সাথে সাথে পিঁপড়াও সম্পূর্ণভাবে চলে যাবে। অন্যদিকে পুদিনা পাতা ব্যবহার করেও আপনি মশা থেকে নিস্তার পেতে পারেন। একটি গ্লাসে সামান্য পানি নিয়ে তাতে 4-5 গাছি পুদিনা পাতা রাখুন। এরপর দেখুন পুদিনা পাতার জাদু। পুদিনা পাতার গন্ধ মশাসহ অনেক পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে। এভাবে ঘরোয়া এই উপায়গুলোর মাধ্যমে স্বাস্থ্যকে সুরক্ষিত রেখেই আপনি খুব সহজে মশা তাড়াতে পারবেন।